হ্যালো বন্ধুরা, আমাদের সাবস্ক্রাইবার ভাই লেক্সেমবার্গ দেশের বিষয়ে তথ্য জানবার জন্য কমেন্ট করেছে। যদি আপনাদেরও কোনো বিষয় জানবার ইচ্ছা থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি ক্লিক করে নিন। তবে আসুন বন্ধুরা, শুরু করা যাক। বেশিরভাগ মানুষ লেক্সেমবার্গ এবং লিস্টেনটাইন দেশকে একটাই দেশ মনে করে, কিন্তু এই দুটি দেশ ইউরোপে অবস্থিত ভিন্ন ভিন্ন একটি দেশ। লেক্সেমবার্গ ইউরোপের প্রথম এবং ইউরোপের দ্বিতীয় সবথেকে বড় ধনী দেশ। আজকে আমি আপনাদের বলবো লেক্সেমবার্গ দেশের অদ্ভুত কিছু তথ্যের বিষয়, যেগুলি হয়তো আপনি নাও জানেন। লেক্সেমবার্গ একটি ল্যান্ডলক দেশ। এই দেশটি ইউরোপ মহাদ্বীপের মাঝখানে অবস্থিত। লেক্সেমবার্গ জার্মানি, ফ্রান্স, বেলজিয়াম দেশের সীমানার সাথে ঘেরা, যেটি আপনি এই মানচিত্রতে স্পষ্টভাবে দেখতে পারছেন। এই দেশটিকে ইউরোপ মহাদ্বীপের হৃদয়ও বলা হয়, কেননা এই দেশটি একদম মাঝখানে ছোট্ট একটি দেশ। লেক্সেমবার্গ ইউরোপের খুব সুন্দর একটি দেশ, এই কারণেই এই দেশটিকে ইউরোপের বালকনিও বলা হয়। এই জায়গার জনসংখ্যাও খুবই কম। এই দেশে বেশিরভাগ মানুষ বাইরের দেশ থেকে কাজ করতে এসেছে। এই দেশে টোটাল 170টি দেশের নানান প্রান্ত থেকে মানুষ এই দেশে এসে বসবাস করে। শুধু এই না, এই জায়গায় যারা বসবাস করে সেই জায়গার বেশিরভাগ মানুষ বাইরের দেশ থেকে আসা। এই দেশের ট্রেডিশনাল এবং কালচারের ভেতর ফ্রেঞ্চ এবং জার্মানির সংস্কৃতির প্রভাব বেশি দেখা যায়। আর এই দেশে ফরেনারদের সংখ্যা বেশি হওয়ার কারণ এই জায়গায় নিজেদের দেশের থেকে অন্য দেশের কালচারের প্রভাব বেশি দেখা যায়। এই কারণেই এই দেশটিকে ইউরোপের সাংস্কৃতিক রাজধানীও বলা হয়। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর অন্য দেশের সাথে আরেক দেশকে মিলেমিশে থাকার জন্য এই দেশটি খুবই ভালো একটি ভূমিকা পালন করেছে। কাতারের পর লেক্সেমবার্গ পৃথিবীর দ্বিতীয় সবথেকে বেশি ধনী দেশ। হ্যাঁ বন্ধুরা, দেশটি আকারে ছোট কিন্তু উন্নত। এই জায়গায় ট্যাক্সের মাত্রা কম থাকার কারণ এইখানে অ্যামাজন এবং পেপালের খুব ভালো সংখ্যক ব্যবসা করা হয়। এই দেশে টোটাল 125টি থেকে বেশি ব্যাংক রয়েছে। এই দেশে বেকারত্ব থাকার লোক খুবই কম। প্রথম কারণ, এই জায়গায় লোকজন কম এবং উন্নতির ভাগ বেশি, যার কারণ মানুষেরা চাকরি বাকরি খুব সহজেই পায় এবং খুব স্ট্যান্ডার্ড লাইফ জীবনযাপন করতে পারে। এই দেশে যারা কাজ করে তাদের স্যালারির মাত্রাও অন্য দেশের তুলনায় খুব ভালোই দেয়। লেক্সেমবার্গ দেশকে দুনিয়ার সবথেকে সুরক্ষিত দেশ মনে করা হয়। এই কারণেই এই দেশে শুধু 1300 পুলিশ এবং 2টি জেল রয়েছে। খুবই আশ্চর্যের ব্যাপার, তাই না বন্ধুরা? আমাদের দেশেও যদি এই রকম সিস্টেম হতো তাহলে কতই না ভালো হতো। ইউরোপিয়ান এগ্রিমেন্টের হিসাবে কোনো ইউরোপিয়ান নাগরিক বিনা পাসপোর্ট এবং ভিসা ছাড়া খুব সহজেই এই দেশে যেতে পারে। লুক্সেমবার্গ একটি ধর্মনিরপেক্ষ দেশ। এই জায়গায় যখন একটি সার্ভে করানো হলো তখন এই জায়গার 28% লোকেদের বিশ্বাস যে তারা আল্লাহ এবং ভগবানকে বিশ্বাস করে না। কিন্তু এই দেশের সবথেকে বড় ধর্ম ঈসাই ধর্ম, যার মধ্যে 68% ক্যাথলিক লোক। আর এই জায়গার দ্বিতীয় সবথেকে বড় ধর্ম ইসলাম ধর্ম, যেটি এই জায়গার জনসংখ্যার 3%। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় এই জায়গায় 17 কিলোমিটার লম্বা একটি টানাল বানানো হয়েছিল, যার মধ্যে প্রায় 35,000 লোক খুব ভালোভাবেই থাকতে পারে। লেক্সেমবার্গ দেশটি দুটো মহাশক্তিওয়ালা দেশের মাঝখানে অবস্থিত, যেমন ফ্রান্স এবং জার্মানি। লেক্সেমবার্গ দেশের ক্যাপিটাল মনে রাখা খুবই সহজ ব্যাপার, কেননা এই জায়গার ক্যাপিটালের নাম লেক্সেমবার্গ সিটি। এই দেশের অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ লেক্সেমবার্গিশ, ফ্রান্স এবং জার্মান ভাষা। এই জায়গায় লেক্সেমবার্গিশার্স 50%, পর্তুগিজ 18%, ফ্রেঞ্চ 13%, জার্মানস 10% এবং বাদবাকি অন্য দেশের লোক বাস করে। জ্যাকবির ব্যাটেল এই দেশের বর্তমান প্রাইম মিনিস্টার এবং অ্যাথিনি সেন্ডিয়ার এই দেশের ডিপুটি প্রাইম মিনিস্টার। লেক্সেমবার্গ দেশের আয়তন 2586 বর্গ কিলোমিটার, যেটি 990 স্কোয়ার মাইলের সমান, এবং আয়তনের দিক থেকে বিশ্বস্তরে 168তম স্থানে রয়েছে। জানুয়ারি 2018 সালের অনুসারে এই দেশের এস্টিমেট পপুলেশন 6 লক্ষ, যেটি 2001 সালের সেন্সাসে 4,40,000 ছিল। আর বন্ধুরা, আয়তনের দিক থেকে বিশ্বস্তরে 164তম স্থানে রয়েছে। এবার বন্ধুরা, আমরা এই দেশের জিডিপি গ্রোথ, মানে গ্লোবাল ডোমেস্টিক প্রোডাক্টসের বিষয়ে আলোচনা করব, মানে ঘরেলু উৎপাদকের বিষয়। 2017 সালের অনুসারে এই দেশের এস্টিমেট জিডিপি গ্রোথ 64 বিলিয়ন ইউএস ডলার, যেটি পার ক্যাপিটা 1 লক্ষ আমেরিকান ডলার, এবং বিশ্বস্তরে জিডিপি গ্রোথের দিক থেকে 94তম স্থানে রয়েছে। এই দেশে গাড়ি হাতের রাইট সাইড দিয়ে ড্রাইভ করা হয় এবং দেশের কলিং কোড +352। বন্ধুরা, এই দেশের কারেন্সির নাম ইউরো। 1 ইউরো ভারতীয় মুদ্রায় 80 টাকার সমান এবং 1 ইউরো বাংলাদেশি টাকায় 100 টাকারও বেশি। বন্ধুরা,
লুক্সেমবার্গ দেশে ঘোরার খরচ একটু বেশি, কেননা এই দেশটি ইউরোপিয়ান ইউনিয়নে অবস্থিত। আপনি যদি বাংলাদেশ থেকে লুক্সেমবার্গ দেশে ঘুরতে যেতে চান, তাহলে দুই দেশের মাঝখানের দূরত্ব 7630 কিলোমিটার হবে, যেটি প্রায় 4742 মাইলের সমান। আর আপনি যদি ফ্লাইটের মাধ্যমে যান, তাহলে আপনার সম্ভবত 9 থেকে 10 ঘন্টা সময় লাগতে পারে। ফ্লাইট ডিউরেশন সম্পূর্ণভাবে এরোপ্লেনের পর নির্ভর করে। বর্তমান সময় লুক্সেমবার্গ দেশের ক্লাইমেট মানে টেম্পারেচার 18 ডিগ্রি সেলসিয়াস, যেটি রাতের সময় আরও কম হয়ে যায়। লুক্সেমবার্গের যে নর্দার্ন এরিয়া রয়েছে তাকে ওএস লিঙ্ক বলা হয়, কারণ বেশিরভাগ জায়গা মাউন্টেনিয়াস। লুক্সেমবার্গ দেশের যে দক্ষিণ ভাগ রয়েছে সেই ভাগটিকে গুটল্যান্ড বলা হয়। গুটল্যান্ড মানে হলো গুডল্যান্ড, মানে ভালো জায়গা। এই জায়গাটি খুবই ভালো এবং প্লেন জায়গা। লুক্সেমবার্গ দেশে এগ্রিকালচার কাজ খুবই মডেস্ট, মানে খুবই মডার্ন টেকনোলজি ব্যবহার করে। লুক্সেমবার্গ দেশের কাছে কোনো ইম্পর্টেন্ট রিসোর্সেস নেই। এই দেশে কোনো স্টিল পাবেন না, কোনো ন্যাচুরাল গ্যাস পাবেন না, এমনকি কোনো পেট্রোল খনিজ পদার্থও পাবেন না। কিন্তু তারপরেও এই দেশটি খুব উন্নত দেশ। এই জায়গায় শুধুমাত্র একটি ন্যাচুরাল জিনিস পাওয়া যায়, সেটি হচ্ছে পানি। লুক্সেমবার্গ দেশটিকে কিলার দেশও মনে করা হয়, কেননা এই দেশের নর্দার্ন ভাগে অনেকগুলি ঐতিহাসিক কিলা দেখতে পাবেন। বার্গ প্লাজ লুক্সেমবার্গ দেশের সবথেকে হাইয়েস্ট হিলি পয়েন্ট। এই জায়গাটি 1843 ফিট উঁচু। লুক্সেমবার্গ দেশে অনেকগুলি ইম্পর্টেন্ট রিভার্স মানে নদী দেখতে পাবেন। ওই নদীর নামগুলি যেমন আলজেটে, ইয়েশ, মসেরে এবং সুয়ার নদী। এই জায়গার বেশি নদীগুলি ফ্রান্স এবং জার্মানি দেশ হয়ে আসে। বন্ধুরা, লুক্সেমবার্গ দেশের বিষয়ে জানবার আরও অনেক অনেক তথ্য রয়েছে। আপনাদের কাছে আমার একটাই অনুরোধ যে আপনি এই কন্টেন্টটি আপনাদের প্রিয়জনদের কাছে অনেক অনেক শেয়ার করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আমি আবার আসবে একটি নতুন কন্টেন্টের সাথে। ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকুন, সুখে থাকুন। ধন্যবাদ।